ফাইনালি বৃষ্টি এসে গেছে না এই যে ইফতারের জন্য আজকে তান্দুরি মাখায় রাখছি লাইট দিতে পারছ না দাঁড়াও 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 আমি দিয়ে দিচ্ছি ও রিহানা পারবে না মা দিয়ে দিচ্ছে আমি মার ঠিক একদিন বড় হয়ে যাব মা দেখো আমি মার দিব এই যে सेम सेम হয়ে যাচ্ছে রিহানা মে মে হেজে পড়ে আই আচল টুপি বলে দেখি আমার পাঞ্জাবি वाला ওরে বাবা রিহান বলছে থ্যাংক ইউ মা অনেক মজা হয়েছে কি হবে বিনতি বাবা ধরুন সোয়েটার দি বাবু অল্প না অল্প না অল্প অল্প থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ आकाश एकदम मेघे भरे बिस्टी हार कथा सकाल सकाल बिस्टी है ना बिस्टी देखा तीनटे थे मैं तीन चार मिनट मध्य मौसुमधारे बिस्टी वेदार चैने देखा वेट करते बिष्टर जो देखा जा बिस्टी कतटुक है ना 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 गोसल करा जाए ना ठंडा हो जाए और हमारे रैपिड बेर कर देवे चीनी चीनी सन्देश के बेर देवा ওরা একটু ঘাস খাওয়ার পর এখনি উঠায় ফেলানো হবে কারণ বৃষ্টি আসছে অনেক ইনি হাসি দিচ্ছে হাসি দিচ্ছে কেন ঠান্ডা লাগে গেল নাকি না এমনি হাসি দিচ্ছে আর আমাদের বাসার পাশের ওই মেইন রোডটার কনস্ট্রাকশন কাজ হচ্ছে এত শব্দ মানে সকাল 7টা থেকে শুরু হয়ে যায় খুবই সাউন্ড ভাই ঘুমানো যাচ্ছে না আর আমাদের ওই পাশে নেভার উনি ঘাস কাটছে বাসার সামনে আর কুরবান শুরু হয়েছে না এখনো হয়নি না না হয় তুমি কি পরে यस यस র‍্যাবিট তুলে ফেলো র‍্যাবিট তুলে ফেলো র‍্যাবিট তুলে ফেলো জলদি 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 ও গাইস চিনি সন্দেশকে উঠায় ফেলো सकाल बिस्टिर अपेक्षा कर बिस्टी है शुरू हो गुपुर तीनटे समय बांग्लादेश सुनल एक आपुर कथा हलो मुक्ति आपुर ब्लगार आपू मुक्ति आपू बोलो अनेक झड़ बतास ब्लगार मुक्ति बेगम से आपू बोलो अनेक झड़ बिस्टी होने बतास मन है बांग्लादेश बिस्टि हाई टाइपर हमारे एखने রাদওয়ানের স্টেট টেস্ট ছিল টেস্ট কেমন হয়েছে আপু ভালো অনেক ইজি ছিল ও এসে বলছে মা আমার খুব ভালো হয়েছে খুব ভয় পাচ্ছিল ছেলেটা কারণ ওরে বাবা রিহান নাকি আইয়াকে মিস করেছে কারণ প্রায় দুইটা বছর স্কুলে যায় না ক্লাস করে না স্কুলে গিয়ে মা আপনি পড়তেছে তো আই রং পাবে আর আপনি এই দিক থেকে টেনশন করছে আইয়া রং পাবে নাকি দুইটা বছর স্কুলে যায় না ক্লাস করে না এজন্য খুব ভয় পাচ্ছিল আমি বলে নেই পরীক্ষা হইছে 6 গ্রেডে মানে একই দিনে পরীক্ষা হয় পুরো নিউ ইয়র্ক সিটিতে সব বাচ্চাদের 6 গ্রেডের সব বাচ্চাদের আজকে পরীক্ষা হয়েছে আজকে ছিল রিডিং যেও না আসো কই
কই যাচ্ছ? সামার হলে বাচ্চাদের ভালোই শুরু হয়ে যায়, বাইরে ঘোরাফেরা, ব্যাকইয়ার্ডে, পার্কের আশা আর আমার করতেই হয় না, বাসার সামনে, পেছনে, ব্যাকইয়ার্ডে, বাড়ির এরিয়ায়, সব জায়গা মিলে বাচ্চারা অনেক এনজয় করে। আর এই যে বাতাসে কাগজ টাগজ সব উড়ে আসছে কোথা থেকে যেন দুই একটা। আসো রাধুয়ানা বোর, ইহান আসো আসো আসো, আমি ভয় পাই দূরে একা গেলে। পড়ে যাবা তো আব্বু, দৌড় দিলে পড়ে গেলে যে পা ছিলে যায় তো রিহানের। কি দেখতে গিয়েছিলা? বৃষ্টি তো এখনো শুরু হচ্ছে না, অল্প সময়ের মধ্যে। ও এখনো তিনটে বাজতে তোমার তিন চার মিনিট বাকি আছে, তিন চার মিনিট এখনো ওয়েট করতে হবে। যখন বৃষ্টি একটু মিডিয়াম হবে, যখন বৃষ্টি মিডিয়াম হবে, যখন আমি ঘরে যেতে পারি। ওকে, ইয়েস ইয়েস। ফাইনালি বৃষ্টি এসে গেছে না? রিহান ওইটা প্লেন বানিয়েছে, ওয়ান টাইম প্লেট দিয়ে প্লেন বানিয়েছে। আসো আসো উঠে আসো রাধুয়ান আব্বু, না অনেক বৃষ্টি হচ্ছে রাধুয়ান। আসো আসো রিহান আসো, ওকে আল্লাহ হাফেজ। আসো আসো, ভেজা যাবে না তো আব্বু, ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি উঠে আসো, অনেক শুরু হয়ে গেছে, 100% বৃষ্টি। ও আমার তো টাওয়াল লাগবে। এখন অনেক বৃষ্টি হবে, প্রায় দুই তিন ঘন্টার উপরে, একদম মুসুমধারে বৃষ্টি হবে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি সাথে হচ্ছে বাতাস, ওরে বাবারে, সাথে অনেক বাতাস। ওরে বাবা রিহান হাত দিয়েছে, বৃষ্টি দিচ্ছে হাতে, ছোট ছোট হাতে বৃষ্টি পড়ছে রিহানের, ছোট ছোট হাতে। ডোর ক্লোজ করে দাও, বৃষ্টি ভিতরে চলে আসছে। রিহানের হাতটা ভিজে গিয়েছে বৃষ্টিতে, বৃষ্টি অনেক ভালো লাগে, সামারে বা তুজে এই সময় ঠান্ডা লাগে। আমি একটা প্ল্যান বানিয়েছি। দেখাও তো কি প্ল্যান বানিয়েছ, এই সময় বৃষ্টি এত ভালো। রিহান ওয়ান টাইম প্লেট দিয়ে প্ল্যান বানিয়েছে। আমরা ছোটবেলায় হচ্ছে কাগজ দিয়ে প্লেন বানাতাম, মানে মানে উড়াতাম, আর রিহান বানিয়েছে প্লেট দিয়ে, না ওয়ান টাইম প্লেট দিয়ে উড়াও দেখি, তোমার প্লেন উড়াও, উড়িয়ে দাও। ওই বাবা দেখি, কোথায় টেপ লাগিয়েছ? ও এই সাইডে রিহান তিনটা প্লেন প্লেট একসাথে নিয়ে প্লেন বানিয়েছে। আপি হেল্প করেছে তিনটা। ওকে, এই যে ইফতারির জন্য আজকে তান্দুরি মাখায় রাখছি, চিকেনের তান্দুরি করব, এটা ফ্রাই করব, আর বেগুনি করব, একটু বেশি কিছু করব না। আর সেহেরির জন্য রান্না করব হচ্ছে শোল মাছ আজকে। এই যে শোল মাছ একদম কয়েকটা ধোয়া দিয়ে লবণ মাখায় রেখে দিছি, পরে ধুয়ে রান্না করে ফেলবো। আর ইফতারির জন্য আজকে যে চিকেনটা বেরিয়ে রাখলাম, চিকেন তান্দুরি, ওইটাই ভাবছি আজকে ইফতারি বেশি কিছু করবো না, চিকেন তান্দুরি ভাবছি। দুটা ফ্রাই করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খুব লাইক করে এটা। আর হচ্ছে করব শুধু বেগুনি, চিকেন তান্দুরি আর বেগুনি। এইটা আজকে করো, হ্যাঁ এর আগে শারমিন আপু বানায় নিয়ে আসছিল, বাচ্চারা খুব লাইক করছিল, ভাবলাম যে একদম ইজি হয়েছে, খুব তাড়াতাড়ি একটা ইফতারির আইটেম বানায় খেলাম। তাই ওটা আইয়ার আইয়াকে দাও, আর তোমার ওই পাঞ্জাবি পরো। হ্যাঁ আজকে বলছি কি, রিহানকে বলছি পাঞ্জাবি পড়তে হবে না। রিহান বলে কেন পড়তে হবে না? পরবো, আমি তোকে কি বলেছি আজকে পাঞ্জাবি পড়তে হবে না? এই যে পড়তে হবে,
টাইম ইফতারি টাইম হবে না আজকে পড়তে আজকে আজকে তুমি গেঞ্জি পরেই থাকো আজকে গেঞ্জি পরে থাকো না আমি ইতে পড়বো ওকে যাও পড়ো লাইট দিতে পারছ না দাঁড়াও 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 আমি দিয়ে দিচ্ছি রিহানা পারবে না মা দিয়ে দিচ্ছে রিহান তোমার মতো আজকে গেঞ্জি পরেই থাকো পাঞ্জাবি কেন পড়তে হবে বলো তো টুপি বলে আল্লাহ জানে তবে মাশাআল্লাহ অনেক সুন্দর করে শিখছে এনাও তোমার পাঞ্জাবি আপি হেল্প করো আপি হেল্প করবে বাবা কোথায় যেন এক কর্নারে গিয়ে পড়বে রাদওয়ান আব্বু ছোট ভাইকে পাঞ্জাবি পড়তে হেল্প করো এভরিডে রাতে খালি ফেলে র্যাবিট কে দেখো সকালে একবার দেখিয়েছে আম্মু ওরা সবাই দেখো তুমি ওদের সামনে যাও ওরা খালি খাবার খেয়ে হ্যাঁ ওরা শুধু খাবার খেতে চায় আর তরমুজটা কাটা হয়েছে এত মিষ্টি তরমুজটার এত লাল আর এত সুন্দর মিষ্টি একটুখানি ছোলা বের করা হয়েছে বাচ্চারা তো খেতে চায় না একটু শশা কাটা হয়েছে একটু গ্রিন আপেল এই জিলাপি আছে শাহি জিলাপি পরশু দিন আনা হয়েছিল সেটাই চলতেছে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মানে সেটা বলার নাই স্মেলে মানে পেটের মধ্যে আরো গার্গেল বেশি শুরু করে দিয়েছে এটা হয়ে গিয়েছে এটা উঠাই ফেলবো আর এই পাশে তো এখনো হয়নি এটা একটু থাক আর বেগুনি দিয়ে দেই কই আমার পাঞ্জাবিওয়ালা কই দেখি দেখি আমার পাঞ্জাবিওয়ালা ওরে বাবা পাঞ্জাবি পড়তে হবে আমার পাঞ্জাবিওয়ালা আমার ছোট্ট পাঞ্জাবিওয়ালা মাশাআল্লাহ বলছে না ইফতারির সময় পাঞ্জাবি পড়তে হয় কেন পাঞ্জাবি পরবো না এই জন্য বলছে আমার পাঞ্জাবিওয়ালা ওকে রাধুয়ান জিলাপি নামাও সর্বত্র নামাও সব নামিয়ে ফেলাবো আমরা এখন ইফতারি করলাম মানে পানি মুখে দিয়েছি এখন আমরা সব কেন ইফতারির সময় পানি মুখে দিতে হয় না তুমি খাও পানি খাও বিসমিল্লাহ বলে কোন হাত দিয়ে অনেক বাতাস হচ্ছে বাহিরে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমরা ইফতারি করি সবাইকে আল্লাহ হাফেজ আজকে আমাদের 9 রোজা শেষ হয়ে গেল না আজকে 9 তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ চিকেন কেমন হয়েছে রিহান আব্বু চিকেন তান্দুরি অনেক মজা হ্যাঁ অনেক মজা হয়েছে অনেক মজা রিহান বলছে থ্যাংক ইউ মা অনেক মজা হয়েছে তোমার রিহান তোমার লাগলে আরেকটা নিও ওকে আজকে বেগুনি গুলো এত ক্রিস্পি হয়েছে বেগুনি নয় রিহান ওকে রিহানের তো তরমুজ অনেক ফেভারিট রাধি আরো রাধুয়ান তরমুজ লাইক করে না না বেশি না রিহান তরমুজ খাচ্ছে মিষ্টি